হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কপিল চলে এসছে, আজকে আমরা কৃষ্ণমকে পিক করেছি স্কুল থেকে। এখন বাজে প্রায় 11টা মতো, ওকে নিয়ে যাচ্ছি আজকে পামকিন প্যাচে। ওদের স্কুল থেকে ফিল্ড ট্রিপ আছে পামকিন প্যাচে, পামকিন নেবে ওরা, পামকিন পিক করা আর পামকিন সাজানো। Turn left onto North Hillside Avenue, then turn right onto the Kansas 254 East Ramp. Turn right onto the Kansas 254 East Ramp, then merge onto Kansas 254 East. Achha, to ye season hai pumpkin. Na, Mrs. Ella ke. Continue on Kansas 254 East for 23 miles. তো এখানে পামকিন এই সিজনে, ফল সিজনে পামকিন লোকজন পিক করে এবং ঘরের সামনে সাজিয়ে রাখে। তারপরে হ্যালোউইনের টাইমে ও খুব সুন্দর করে কার্ভ করে ভুতুরে ভুতুরে মুখ ওগুলোতে, আর ল্যান্টার্ন লাগায়, জ্যাক ও ল্যান্টার্ন তৈরি করে সেটা দিয়ে। এই সিজনে এগুলো হয় আর কি। আর চারিদিকে পামকিন যত ফার্ম আছে সেখানে বাচ্চারা ভিজিট করে, নানান ধরনের ওখানে খেলা টেলা থাকে, একটা মজাদার একটা ফেস্টিভ্যাল মেলা টাইপের হয়। আর এই সিজনে পামকিন কার্ভ করুক আর না করুক, ঘরের সামনে সবার একদম পামকিন সাজানো থাকে পামকিন থিমে। শুধু ওই অরেঞ্জ রঙের যে বড় কমলা রঙের পামকিন হয় কুমড়ো সেটা নয়, নানান শেপের নানান সাইজের এবং নানান রঙেরও পামকিন পাওয়া যায়। দেখাবো যদি আমরা দেখতে পাই। তো এইটায় কৃষ্ণম স্কুল থেকে ফিল্ড ট্রিপে নিয়ে যাচ্ছে, যেহেতু ওরা ছোট তাই জন্য বাবা মা এদের অ্যাকম্পানি করতে হয়। অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে আর স্কুল থেকে, তো সেই কারণে কাপড়গুলো আমিও যাই, চলো সাথে একা না গিয়ে ভালো লাগবে। আমরা প্রত্যেকবার পামকিন প্যাচে যাওয়া ট্রাই করি, এবার যেহেতু স্কুল থেকে হচ্ছে তাই না আমরা আলাদা করে যাচ্ছি না। দেখাবো কোনটা বেশি ভালো লাগে, বাস না গাড়ি। আস্তে আস্তে দেখো গাছগুলোতে কালার চেঞ্জ হচ্ছে পাতার, এবং আস্তে আস্তে অরেঞ্জিস অরেঞ্জিস হচ্ছে। যদিও গাছে খুব ভালো কালার আসে না, কিন্তু যতটুকু আসে দেখতে দারুণ লাগে। এখানে ওয়াগন রাইড আছে, মানে একটা ওয়াগনে আমাদের সকলকে একদম পামকিন ফার্মের ভেতরে নিয়ে যাওয়া হবে। আমরা সবাই মিলে চেপে পড়েছি ওয়াগনে, চলো যাওয়া যাক একদম পামকিন ফার্মের ভেতরে। হাওয়া দিচ্ছে এখানে পামকিন ফার্মের মধ্যে পৌঁছে গেছি। এখানে দেখছো চারিদিকে কুমড়ো হয়ে রয়েছে, এগুলো ঠিক ইন্ডিয়ান জাতের কুমড়ো নয়, একটু অন্য স্পিসিস আর কি এটা। তো যে কেউ একটা করে পামকিন নিজেদের সাথে পিক আপ করে নিতে পারে, একটা নয় যত ইচ্ছা নিতে পারে। তো স্কুল থেকে যেহেতু ওরা এসছে, স্কুলের সকলকে একটা করে পামকিন ওরা ইনক্লুডেড দিচ্ছে এই প্যাকেজে। এই দেখো পামকিনগুলো নানান রঙের এবং নানান শেপের হয়, শুধুমাত্র যে অরেঞ্জ হয় তা নয়, সাদা আছে, গ্রিন আছে, নানান ধরনের হয়। Real, like no press. Yeah.
আসসালাম পাম্পকিন নেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি লাঞ্চ করবো। এখানেই খাবার পাওয়া যায় ক্যাফেটেরিয়াতে, তো কিনে নিয়ে একটু লাঞ্চ হলে বসে খাবার খেয়ে যাবো। প্রচুর অ্যাক্টিভিটিস আছে কৃষ্ণম, ওখানে যেতে খুব এক্সাইটেড। তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো এই পাম্পকিন ফার্মটা শুধু ফার্ম নয়, বাচ্চাদের জন্য নানান ধরনের জিনিসগুলো রেখেছে যাতে ওরা এসে পাম্পকিন পিক করার সাথে সাথে নানান অ্যাক্টিভিটি করতে পারে। এটা এক ধরনের বিজনেস এখানে, এবং বেশ সুন্দর ম্যানেজ করে ওরা বাচ্চাদের সব কিছু। এবং প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, নানান স্কুল থেকে বাচ্চারা এসছে। এই সিজনে এইসব চলতেই থাকে, স্প্রিংয়ে অন্য অ্যাক্টিভিটি হয়, বাট এর ফলে এই পাম্পকিন অ্যাক্টিভিটিগুলো প্রচুর পপুলার এখানে। আর দেখো কি সুন্দর একটা ছোট্ট পন আছে এইটার ভেতরেই, ফার্মটার ভেতরেই। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, বেশ ঠান্ডা, কিন্তু বাচ্চারা কেউ বাড়ি যাবে না, সবাই খেলবে। যেহেতু এত জিনিস আছে খেলার, বাড়িতে তো সেই সুযোগ হয় না সবার, তো আমরাও অগত্যা থাকছি আর কি এখানে, কারণ কৃষ্ণ খুব মজা করছে। প্রচন্ড ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে একদম, তার মধ্যেও খেলছে ও। দেখো কানসাস এবং পুরো ইউএসএতেই ভুট্টা চাষ হচ্ছে, একটা সব থেকে বড়ো চাষ এখানকার। দেখো এই ঘরটায় শুধু ওরা ভুট্টা ফেলে রেখেছে, তার মধ্যে বাচ্চারা খেলছে। তো চলো, আমাদের খেলা টেলা হয়ে গেছে সমস্ত কিছু, বেলাও হয়ে গেছে, প্রায় 3টে বাজে, কৃষ্ণমকে আবার স্কুলে ফেরত দেবো। এটা এখানকার বিলিং সেকশন, এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছে, তোমরা কিনে নিয়ে যেতে পারো এখানে পাম্পকিনের সাথে সাথে। তো চলো, তোমাদের ঘুরে দেখালাম জায়গাটা, কেমন লাগলো নিশ্চয়ই জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, বাই।